تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الجنة عبادنا من كان تقيا وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الصلاة الوضوء ومفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم برائے سلانست محمد حامد حمد خدا وست خدا مدہ اپنی نے مصطفیٰ مست محمد از تمی کا ہم خدا را خدایا از تو حب مصطفیٰ را আমরা সবাই নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله কে বহাল দিবস রাতি দক্ষিণ হিমেল বায়ু কোথায় থেকে খেলি মানুষ তোর জীবনের আয়ু মাঠের তরে কে বিছায় রে
সবুজ শ্যামল সবই সকাল বেলা কে উঠায় রে আবিরঙ্গা রবি, কে দিল তোর মুখের হাসি এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ সবই আল্লাহ পাকের দান। লা ইলাহা লা ইলাহা লা, এমন ভাবে আল্লাহর দরবারে কালিমাতু শুকর আদায় করব যেন আপনার আমার কালিমাতু শুকরের আওয়াজ প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, এ আলহামদুলিল্লাহ শব্দটা কি কোনো রাজনৈতিক কোনো স্লোগান? আওয়াজ করে বলেন রাজনৈতিক স্লোগান? আলহামদুলিল্লাহ বললে রাজনীতি দল, বিরোধী দল, এই দুনিয়ার জমিনের উপরে যত দলের যত মানুষ আছে আপনার আমার উপর কেউ নারাজ হবে? চিল্লে বলেন নারাজ হবে? আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আর জোরে বলেন কে? আমরা এখানে যারা আছি, যারা এখনো এদিক সেদিক বাড়িতে দোকানপাটে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছি, আমরা সকলকে আল্লাহকে খুশি করতে চাই, সবাই চায়। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম আজ থেকে 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হাদিসের কিতাবের ভিতরে বলেন, এ আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে আটটা হরফ আছে, আটটা বর্ণ আছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে, আর ওই নিয়ামতের শুকরানা স্বরূপ বান্দা যদি তার দুই ঠোঁটের মাঝখান জবানটা দিয়া একবার যদি আসমানের মালিক রবের উপরে শুকর আদায় করে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহ শব্দের আটটা হরফের এক একটা হরফের বদলায় ওই মানুষটার জন্য আল্লাহর বানানো, আল্লাহর সাজানো, আল্লাহর গোছানো এক একটা করে আল্লাহর বানানো আটটা বেহেশতের দরজা তার জন্য খুলে আমার যে সমস্ত উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে আর ওই নিয়ামতের শুকরানা স্বরূপ বান্দা তার জবান দিয়ে একবার শুধু আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার লবসকে, ওই মানুষটার দিলকে, ওই মানুষটার আত্মাকে সাথে সাথে আসমানের মালিক রব আল্লাহ তাআলা তার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিয়েছে। আমার ভাই, আমার কথা বুঝে থাকলে বলেন তো, এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলাতে আমাদের লাভ হয়েছে না লস? চিল্লা বলেন লাভ হয়েছে না লস? এ মুসলমান, আমাদের সমাজের ভিতরে এমন অনেক মানুষ আছে, এমন কি এই আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে আমার এরকম অনেক বাবারা আছে, যেই মানুষটার জীবন থেকে একেবারে 80টা বছর গত হয়ে গেছে এমন কিছু মানুষ আছে না নাই? জোরে কর আছে না নাই? এমন কিছু মানুষ এখানে বসা আছে, এলাকাতে বসবাস করতেছে, যেই মানুষটার জীবন থেকে 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর অতিক্রম হয়ে গেছে এমন কিছু মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাই, ওই মানুষটা তার জিন্দগি থেকে 60 বছর, 70 বছর, 80 বছর, 40 বছর, 20 বছর অতিক্রম করা ফেলাইছে। এই মানুষটা দুনিয়ার জিন্দগিটা সাজাইতে গিয়া, দুনিয়ার জীবনটা গড়তে গিয়া, এই মানুষটা দুনিয়ার হার লাইনের সমস্ত লাভ মানুষটা বুঝা ফেলাইছে, কিন্তু এখনো পর্যন্ত এই মানুষটা দুনিয়াতে থাইকা আখেরাতে আল্লাহর বানানো জান্নাতের লাভ একটুও মানুষটা বুঝে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী বলে আল্লাহর আদালতে ওই মানুষটা সবচাইতে বড় চালাক, ওই মানুষটা আল্লাহর আদালতে সবচাইতে বড় জ্ঞানী, কোন মানুষটা আল্লাহ
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে যে মানুষটা তার এই দুনিয়ার হায়াতের জিন্দগির ভিতরে তার 360টা মাকাম তার 360টা জোড়া বডির ভিতরে হায়াত নামের মেডিসিন পাইছে, আর হায়াত নামের মেডিসিন পাওয়ার পরে এই দুনিয়ার জিন্দগিটা সাজাইতে গিয়া যেই মানুষটা মন চাই জিন্দগি করে নাই, যেই মানুষটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র রব চাই জিন্দগি করছে, আল্লাহর পয়গম্বর বলে মন চাই জিন্দগি না করে রব চাই জিন্দগি করে যেই মানুষটা দুনিয়াতে থাইকা আল্লাহর বানানো আখেরাতে আল্লাহর বানানো জান্নাতটা কামাই করছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই মানুষটাই আল্লাহর আদালতে সবচাইতে বড় চালাক, ওই মানুষটাই আল্লাহর আদালতে সবচাইতে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞান। এই জন্য আমার ভাই আলহামদুলিল্লাহ বললাম লাভ হয়েছে না লস, জোরে বলেন সুবহানাল্লাহ বললাম লাভ হয়েছে না লস। তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাই লিখেন, বান্দা যদি আল্লাহর কোন কুদরতের কথা শুনে, বান্দা যদি আল্লাহর বানানো কোন কুদরতটা তার দুইটা চক্ষু দিয়া দেখে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলে আল্লাহর কুদরত দেখা কুদরতের কথা শুইনা, যদি বান্দার এই দুই ঠোঁটের মাঝখান জবানটা দিয়া একবার যদি আল্লাহর দরবারে আবেগ ভরা কণ্ঠে সুবহানাল্লাহ বলে, পয়গম্বর বিশ্ব নবীর হাদিস নকল করে তাফসীরে মাজহারির ভিতরে লিখেন এই জমিন থেকে আকাশ পর্যন্ত পুরা যে খালি জায়গাটা আছে এই পুরা খালি জায়গাটাকে স্বর্ণ হীরা মণি মুক্তা জহরত দিয়া ভরপুর করলে যতটুকু দাম হবে ওই বান্দার আবেগ ভরা কণ্ঠের একবার সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে আরো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তাআলা দান করে দেন। আমার ভাই আমি কোন ভূমিকা দিব না, সরাসরি আমি আপনাদের সামনে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্যের অমর রত্ন ভাণ্ডার পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা মারইয়াম থেকে ছোট্ট একটা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী শেষ নবী মহানবী জিন্দা নবী হায়াতুন নবী রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চায় তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই নির্ভরযোগ্য মুহাদ্দিস ও মুফাসসিরদের কিছু বক্তব্য আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্য সহকারে বলার জন্য তৌফিক দান করে, আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা আমলের নিয়তে ইখলাসের সাথে ধৈর্য সহকারে বসে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আপনারা জানেন যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6666 গানা আয়াত দিয়া আল্লাহ তাআলা তার কোরআনটা সাজাইছে। এই 6666 আয়াতের ভিতরে প্রথমত 500 আয়াত হলো আয়াতে মুহকামাত, এই আয়াতে মুহকামাত হচ্ছে 500 আয়াত। এই 500 আয়াতের ভিতরে আসমানের মালিক আমাদের রব আমাদের আল্লাহ জিন আর ইনসানের জন্য কি করণীয় আর কি বর্জনীয় তা বয়ান করছে, আর বাকি যে 5,500 উর্দে আয়াতে কারিমা আছে ওই 5,500 উর্দে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানলে পরকালের জিন্দগিতে ইমানওয়ালাকে পরকালের জিন্দগিতে মুমিনকে আল্লাহ পাক কি পুরস্কার দান করবে, আর আল্লাহ পাকের আদেশ না মানলে নবী আলাইহিস সালামের তরিকা না মানলে পরকালের জিন্দগিতে কি শাস্তি দান করা হবে, আল্লাহ পাক বাকি 5,500 উর্দে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা লম্বা চূড়াতা বয়ান করে দিয়ে সুবহানাল্লাহ কোন। আমার ভাই আমার আয়াতে কারিমার ভিতরে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের আলোচনা করছে, আমি যদি আমার আলোচনাটাকে আপনাদেরকে বুঝাইতে যাই তাহলে সর্বপ্রথম আপনাদের সামনে আমি আমার আলোচনাটাকে 6টা ভাগে ভাগ করব। এই 6টা পয়েন্ট যদি আপনি আমি বিস্তারিতভাবে আলোচনা করতে পারি আপনারা শুনতে পারেন তাহলে মোটামুটি ভাবে জান্নাতের একটা চিত্র মোটামুটি ভাবে জান্নাত সম্পর্কে আমাদের একটু আয়ত মোটামুটি ভাবে আমাদের একটু আয়ত্ত হবে। এবার আসেন, 1 নম্বর আপনাকে আমাকে বুঝতে হবে জান্নাত কি, 2 নম্বর আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ পাক ঈমানওয়ালাকে যে জান্নাতটা দান করবে একজন মুমিনকে যে জান্নাতটা দান করবে আল্লাহ পাক সেই জান্নাতটা কি দিয়া বানাইছে, জান্নাতের প্রতিরা কারুকার্য আল্লাহ তাআলা কি দিয়া সাজাইছে, 3 নম্বর আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ পাক যেই জান্নাতের ঘোষণা আপনাকে আমাকে দিলেন ঈমানওয়ালাকে জান্নাত দান করবে এই জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বানাইছে এই জান্নাতের আয়তন কতটুকু হবে, এই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু হবে, 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছে 8টা, এই 8টা জান্নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটা আর সর্বশ্রেষ্ঠ জান্নাতের আয়তন কতটুকু, 5 নম্বর পয়েন্ট আল্লাহ পাক রব্বুল আলামিন একে
একেবারে সর্বনিম্ন স্তরের যেই মানুষটা জান্নাতি হবে, সবার শেষে যেই মানুষটা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে, ওই মানুষটাকে কেমন বড় আর কি পরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক ওই মানুষটাকে দান করবে। ছয় নাম্বার, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমলের কথা বললেন, কোন সবকটা আপনাকে আমাকে দিলেন যে এই সবকটা আমার বান্দারা পালন করবে, আর এই সবকটা পালন করলেই আমি আসমানের মালিক রব ওই মানুষগুলাকে পরকালের জিন্দগিতে আমার বানানো এত সুন্দর জান্নাতটা আমি আল্লাহ তাদেরকে দান করে দিব। এই ছয়টা পয়েন্ট। এবার আসেন এক নাম্বার, জান্নাত কি? আমার ভাই, জান্নাত হচ্ছে এমন জায়গার নাম, জান্নাত হচ্ছে এমন স্থানের নাম, যেই জায়গার ভিতরে, যেই স্থানের ভিতরে, যেই কক্ষের ভিতরে অশান্তি বলতে কিচ্ছু নাই, টেনশন বলতে কিচ্ছু নাই, দুঃখ বলতে কিচ্ছু নাই, পেরেশানি বলতে কিচ্ছু নাই, তার নাম হলো আল্লাহর বানানো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত হচ্ছে ঈমানওয়ালার, জান্নাত হচ্ছে মুমিনের ওয়ারিসি সম্পদ। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা সকলেই জানেন যে আমাদের পিতা, আমাদের আব্বা আবুল বাশার পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করেছেন। যেহেতু আপনি আমি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হবে, পিতা যেহেতু আল্লাহর জান্নাতের মালিক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলা, সমস্ত বনি আদমগুলা পিতা জান্নাতের মালিক হওয়ার কারণে পিতার ওয়ারিসি সূত্রে আল্লাহর বানানো জান্নাতের প্রতিটা মানুষ হবে আল্লাহর বানানো জান্নাতের ওয়ারিস। কারণ আমার ভাই, একেবারে সহজ সাবলীল একটা কথা আপনাদেরকে আমি বুঝাই। ধরেন আজকে যদি আমার পিতা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবরস্থ করা হবে, দাফন করা হবে, আমার পিতার রেখে দেওয়া যে সম্পদগুলো আছে, আমার পিতার রেখে দেওয়া সমস্ত সম্পদগুলা আমার পিতার ওয়ারিসি সূত্রে আমি মালিক হব কি হব না? জোরে কোন। আদম আলাইহিস সালাম যেহেতু আমাদের আব্বা, আমাদের পিতা, পিতা যেহেতু জান্নাতের মালিক, আর পিতার ওয়ারিসি আর মিরাসি সূত্রে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষগুলাই হবে আল্লাহর জান্নাতের ওয়ারিস। এবার আসেন দুই নাম্বার, আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য যে জান্নাতের ঘোষণা দিলেন, মুমিনের জন্য যে জান্নাতের ঘোষণা দিলেন, ওই জান্নাতটা আল্লাহ পাক কি দিয়া বানাইছে, ওই জান্নাতের প্রতিটা বস্তু আল্লাহ পাক কি দিয়া সাজাইছে, এই সম্পর্কে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে লম্বা চুরা একটা হাদিস তিরমিজি শরীফের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর দরবারে গেলাম আর আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক জি ঈমানওয়ালার জন্য জান্নাত বানাইছে, আল্লাহ পাক জি মুমিনের জন্য জান্নাত বানাইছে, হে আল্লাহর পয়গম্বর, ওই জান্নাতটা আল্লাহ পাক কি দিয়া বানাইছে? সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা, ভালো করিয়া দিলের কানটা লাগায় শুন সাহাবি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্য যে জান্নাতটা বানাইছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা শুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্য যে জান্নাতটা বানাইছে, আল্লাহ পাক মুমিনের জন্য যে জান্নাতটা বানাইছে, ও সাহাবীরা শুন, ওই জান্নাতের একটা ইট কিন্তু হবে স্বর্ণের। কিসের হবে? এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা শোন, ওই জান্নাতের একটা ইট কিন্তু হবে স্বর্ণের, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের আর একটা ইট কিন্তু বানাইছে রূপা দিয়া। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্য যে জান্নাতটা বানাইছে, এ সাহাবীরা, ওই জান্নাতের একটা ইট কিন্তু হবে স্বর্ণের, ওই জান্নাতের আরেকটা ইট কিন্তু হবে রূপার, আর ওই জান্নাতের দুইটা ইটের মাঝে একটা গাঁথুনি আল্লাহ পাক বানাইবে। এর মুসলমান বানো করিয়া দিলের কানটা লাগায় শুনেন বাবা, এ মুসলমান, আজকে যখন আমরা যখন দুনিয়াতে দালান বানাইতে যাই, বাইরে দুনিয়াতে যখন নাকি মানুষ যখন নাকি দুনিয়াতে বিল্ডিং বানায়, বিল্ডিং বানাইতে গিয়া যখন রাজমিস্ত্রিরা কাম করে, এ মুসলমান,
ইটের মাঝে যখন জোড়া লাগাইতে যায় জোড়া, এ বাবা আমার কথা বুঝে দেখলে বলেন তো, ওই দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গেলে একটা গাঁথুনির প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবী রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার জন্য যে জান্নাতটা বানাইছে, ওই জান্নাতের দুইটা ইটের মাঝে আল্লাহ পাক গাঁথুনি বানায় দিছে। এ সাহাবীরা, যে গাঁথুনিটা আল্লাহ পাক দুইটা ইটের মাঝে জোড়া লাগাইতে গা বানাইলো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই গাঁথুনিটাও কিন্তু হবে সুগন্ধময় মিগো নাবি দিয়া বানানো। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা, এগুলা কিন্তু জান্নাত বানানোর পদার্থ বয়ান করতিস, জান্নাত আল্লাহ পাক যে পদার্থগুলা দিয়া বানাইস সেই পদার্থ তোমাদেরকে বয়ান করতেছি। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শোনো, ওই জান্নাতের ভিতরে কঙ্কর হবে কঙ্কর, ওই জান্নাতের ভিতরে পাথর হবে পাথর। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ওই জান্নাতের ভিতরে যে কঙ্কর গুলা বানাইস, ওই জান্নাতের ভিতরে যে পাথর গুলা বানাইছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, ওই জান্নাতের কঙ্কর আর পাথর গুলাকে আল্লাহ পাক হীরা মণি মুক্তার জহরত দিয়া বানাইছে। এবার আল্লাহর নবী বলে, সাহাবি, এ সাহাবি, তিনটা পদার্থের কথা বললাম, এবার আসেন চতুর্থ নম্বর। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, জান্নাতের ভিতরে কিছু মাটি হবে মাটি। এ মুসলমান, ওই মাটি কিন্তু আপনার আমার মিরপুরের মাটির মতো হবে না, ওই মাটি কিন্তু আপনার আমার দেশের কোন মাটির মতো হবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে মাটি গুলা বানাইছ, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে ওই মাটি গুলাও কিন্তু হবে সুগন্ধময় জাফরান দিয়া বানানো। এই যে কয়টা পদার্থের কথা বললাম, এই পদার্থগুলা দিয়া আসমানের মালিক রব আমাদের আল্লাহ তার জান্নাতটাকে বানাইছে। সুবহানাল্লাহ। কর এবার আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা শোনো, আল্লাহ পাক এত সুন্দর সুন্দর পদার্থ দিয়া জান্নাতটা বানাইছে, কিন্তু সাহাবীরা রে, এই জান্নাতের ভিতরে যখন নাকি একটা মানুষকে আল্লাহ পাক ঢুকাইবে, এই জান্নাতের ভিতরে যখন নাকি একটা মানুষকে আল্লাহ পাক দাখিল করাইবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শোনো, একটা মানুষকে জান্নাতের ভিতরে একবার মাত্র ঢুকাইছে, আর ঢুকানোর সাথে সাথে আল্লাহ পাক চারটা পুরস্কার তাকে দান করবে। কয়টা পুরস্কার? চারটা পুরস্কার। আমার ভাই, মিলাইতে হবে, শুধু ওয়াজ শুনবো এরকম না, মিলাইতে হবে। কারণ এখন যেই চারটা পুরস্কারের কথা এক এক করে আসবে, এই চারটা পুরস্কারের জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ একেবারে পাগল হয়ে আস, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে এই পুরস্কারগুলা আসমানের মালিক আমাদের রব আমাদের আল্লাহ এই পুরস্কারগুলা দুনিয়াতে কাউকে দান করবে না, এই পুরস্কারগুলা একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য আল্লাহর জান্নাতের ভিতরে রিজার্ভ করে রেখে দিছে। এক নাম্বার পুরস্কার, মিলাইতে হবে। দেখেন এই পুরস্কারের জন্য আপনি আমি পাগল কিনা। এবার আসেন মুসলমান, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এক নাম্বার পুরস্কার, আল্লাহ পয়গম্বর বলেন, ও সাহাবীরা শোনো, একটা মানুষকে যখন আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে ঢুকাইবে, একটা মানুষকে যখন আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে দাখিল করাইবে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা শোনো, একবার মাত্র মানুষটাকে তার জান্নাতের ভিতরে ঢুকাইছে আসমানের মালিক, আর জীবনে কোনোদিন আল্লাহ ওই মানুষটাকে তার জান্নাত থেকে কোনোদিন বের করবে না, কোনদিন তাকে বের করবে। একবার ঢুকাইয়া দিছে, একবার মানুষটাকে প্রবেশ করাইয়া দিছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওই মানুষটা একবার জান্নাতের ভিতরে ঢুকছে, আসমানের মালিক রব ওই মানুষটাকে জিন্দেগিতে আর কোনদিন আল্লাহ তাআলা তার জান্নাত থেকে তাকে বের করবে না। এবার আসেন মুসলমান, দুই নাম্বার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ যুবক ভাই, ভালো করে দিলের কানটা লাগায় শোন বাবা, এ পর্দার অন্তরালে আমার মা ভালো করে শোনো, এর বৃদ্ধ বাবা ভালো করে শোনেন, এই দুনিয়ার জমিনের ভিতরে মানুষ যখন নাকি এই দুনিয়ার জমিনে বস্ত্র পরিধান করে, কাপড় পরিধান করে, এ মুসলমান,
যদি আজকে যদি আমি একটা কাপড় যদি 100,000 টাকা দিয়া কিনি বাইরে, বলেন তো এই পোশাকটা গায়ে লাগানোর পরে একটা দিন পোশাকটা পুরান হওয়ার আশঙ্কা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই পোশাকটা ব্যবহার করার কারণে পোশাকটা গায়ের ভিতরে সিরার কোন আশঙ্কা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ সাহাবীরা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালাকে জান্নাতের ভিতরে ঢুকাইবে, আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া আসমানের মালিক রব ওই মানুষটাকে এমন একটা পোশাক জান্নাতের ভিতরে দান করবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে, একবার পোশাকটা জান্নাতের ভিতরে গায়ে লাগাইবে, ওই পোশাকটা জীবনে আর কোনোদিন তার গায়ের ভিতরে পুরান বলতে কিচ্ছু হবে না। একবার পোশাকটা গায়ের ভিতরে লাগাইস এ মুসলমান, একবার গায়ের ভিতরে লাগাইস, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলে একবার পোশাকটা পরিধান করা ফলাইছে, ওই পোশাকটা কোনোদিন পুরান্ত হবে না। এমনকি পোশাকটা ব্যবহার করবে ব্যবহার করবে, ওই বান্দার গায়ের ভিতরে একটা কোনা পর্যন্ত কোনোদিন ছিড়বে না। তার নাম হলো আল্লাহর বানানো জান্নাত, তার নাম জান্নাত। এবার আসেন তৃতীয় নাম্বার পুরস্কার। এই তৃতীয় নাম্বার পুরস্কারটার জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাগল, কিন্তু ভাই এই পুরস্কারটা আল্লাহ পাক দুনিয়াতে কাউকে দান করবে না। এই পুরস্কারটা একমাত্র আল্লাহ তাআলা পরকালের জিন্দেগিতে আল্লাহর বানানো জান্নাতে আল্লাহর মনোনীত মানুষগুলার জন্য ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রিজার্ভ করে রাখছে, রিজার্ভ করে রাখছে এ মুসলমান। কিন্তু এই তৃতীয় যে পুরস্কারটা, এই পুরস্কারটা আল্লাহ পাক দুনিয়াতে একটা মানুষকে দিতে চাইছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের ভিতরে উনি লেখে, যে মানুষটাকে আল্লাহ পাক এই তৃতীয় পুরস্কারটা দিতে চাইছে, ওই মানুষটা কালিমাওয়ালা ছিল না, ওই মানুষটা মুসলমানের বাচ্চা ছিল না, ওই মানুষটা ঈমানওয়ালা ছিল না, কিন্তু এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা জানাইছে, একবার যদি মানুষটা কালিমার মালাটা গলায় লাগাইতো আর ওই মানুষটাকে এমন বড় বড় চারটা পুরস্কার দান করতো, যেই চারটা পুরস্কারের ভিতরে এই একটা পুরস্কার কিয়ামত পর্যন্ত ওই মানুষটাকে আল্লাহ তাআলা হায়াত দান করত, হায়াত দান। ওই মানুষটার নাম হলো ফেরাউন। তার নাম কি? জোরে কো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আরো জোরে কো। এবার আসেন তৃতীয় নাম্বার পুরস্কারটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা মানুষকে যখন দাখিল করাইছে, তার দেহের ভিতরে এমন শক্তি দান করবে, তার দেহের ভিতরে এমন যৌবন নামের মেডিসিন দান করবে, জান্নাতের ভিতরে ঢুকে আর দান করছে, তার দেহ থেকে শক্তিও শেষ হবে না, আর কোনোদিন তার দেহ থেকে যৌবনও শেষ হবে না। আমার ভাই বলেন তো, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কাল কয়টা? জোরে কর, আরো জোরে, তিনটা। এক নাম্বার কাল হচ্ছে আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি, নির্ধারিত সময় বালিগ হওয়ার আগ পর্যন্ত যেই সময়টা আপনি আমি অতিক্রম করলাম ওই সময়টার নাম হলো শিশু কাল। এরপরে যখন আপনি আমি নির্ধারিত সময় বালিগ হয়ে গেছি, বালিগ হওয়ার পর থেকে এই যৌবনটা শেষ হওয়ার আগে মধ্যবর্তী যে সময়টা অতিক্রম করলাম ওই সময়টার নাম হলো যৌবন কাল। যৌবন কাল যখন শেষ হয়ে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত নির্ধারিত যে সময় ওই সময়টার নাম হলো বৃদ্ধ কাল। এই তিনটা কাল। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, দুনিয়ার ভিতরে আমার উম্মতের আল্লাহর বান্দাদের প্রত্যেকটা মানুষ নারী আর পুরুষের কাল হবে তিনটা। কয়টা? তিনটা। কিন্তু জান্নাত এমন ভাবে আল্লাহ তাআলা সাজাইছে, জান্নাত এমন ভাবে আল্লাহ তাআলা বানাইছে, জান্নাতের ভিতরে প্রত্যেকটা নারী পুরুষের কাল হবে একটা। সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন? আল্লাহর নবী বিশ্ব নবী বলে, একবার মানুষটাকে জান্নাতে ঢুকাইয়া যৌবন দান করছে, আর জীবনে কোনোদিন এই মানুষটার দেহ থেকে যৌবন কালটা কোনোদিন তার থেকে বিদায় নিবে না। এবার আসেন মুসলমান, চতুর্থ নম্বর পুরস্কার আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এ সাহাবীরা ভালো করে দিলের কান্তা লাগায়া শোন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এ মুসলমান, ওই চতুর্থ নাম্বার পুরস্কারটার জন্য দুনিয়ার প্রত্যেকটা মানুষ পাগল।
কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন এই চতুর্থ পুরস্কারটা কাউকে আল্লাহ দুনিয়াতে দান করবে না। আল্লাহর পয়গম্বর বলে ও সাহাবীরা শোনো আমার উম্মতদেরকে তোমরা জানিয়ে দিবা চতুর্থ নাম্বার পুরস্কারটা হলো একটা মানুষকে জান্নাতের ভিতরে ঢুকাইছে আর জীবনে কোনোদিন মানুষটার মৃত্যু বলতে কিচ্ছু হবে না। বলেন তো দুনিয়াতে মৃত্যু আছে না নাই? আরো জোরে কম। এমন কোন মানুষ আপনাদের এই মিরপুর এলাকায় খুঁজা পাওয়া যাবে নাকি যে মানুষটা বলবে যে হুজুর আমি বাঁচতে চাই না মরতে চাই? কথা হয় না? এমন কোন মানুষ আছে যে বলবে হুজুর আমি বাঁচতে চাই না, আমি দুনিয়া থাকতে চাই না, আমি মরতে চাই? আছে নাকি? একটা এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ, একটা মিসাল দিচ্ছি। ধরেন আপনাদের এই মিরপুর এলাকার কোন একটা মানুষের একেবারে সাধারণ একেবারে ছোট্ট একটা অসুখ, ছোট্ট একটা রোগ, ধরেন যেই রোগটার নাম ধরলাম কাশি, এটা ছোট রোগ না, ধরেন কাশি হয়েছে। এই মানুষটা যখন কাশি হয়ে গেছে, কাশি হওয়ার পরে একদিন দুই দিন তিন দিন কোনো ঔষধ খায় নাই, এবার মানুষটা চিন্তা করতেছে কাশিটা হয়েছে ছোট্ট অসুখ, আর এটা হওয়ার পরে একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে গেছে, অসুখটা যখন ভালো হলো না, এবার মানুষটা ধরেন আপনাদের এই এলাকার ছোট্ট একটা ফার্মেসি থেকে ঔষধ ক্রয় করছে, আর ওষুধটা ক্রয় করা ঔষধ সেবন করছে, খাইছে ঔষধ কয়েকদিন খাইছে ঠিক, কিন্তু কাশি ভালো হয় না। এবার মানুষটা চিন্তা করলো ব্যাপার কি, ওষুধ খাইলাম তিন চার দিন লাগায় ওষুধ খাইলাম কিন্তু কাশি ভালো হয় না। এবার এই মানুষটা ধরেন এই এলাকা থেকে আরেকটু সামনে শহরের দিকে গিয়া ওখান থেকে বিশাল বড় একটা ফার্মেসি থেকে ওষুধ কিনছে, ওখান থেকে ওষুধ কিনার পরে এরকম ভাবে পাঁচ দিন ছয় দিন পর্যন্ত ওষুধ খাইছে, খাইছে ঠিক কিন্তু তার কাশি ভালো হয় না। এবার এই মানুষটা চিন্তা করলো কাশি ভালো হয় না কি করা যায়, এবার মানুষটা চিন্তা করে এক এক করে দুই জায়গার ঔষধ খাইলাম, এবার শেষ চিকিৎসা হিসাবে এই মানুষটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হসপিটাল যার নাম হলো ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ওই হসপিটালে গেছে আর গিয়া ওখানে ভালো ডক্টর দেখাইছে, ডক্টর দেখানোর পরে এই পরীক্ষা সেই পরীক্ষা কয়েকটা পরীক্ষা দিয়া ওখান থেকে ঔষধ আই না, দামি দামি ঔষধ মানুষটা খাইছে, ঔষধ খাইছে ঠিক কিন্তু তার কাশি ভালো হয় না। এবার আমার কথার জবাব আপনারা দিবেন বুঝে থাকলে, বলেন তো এই যে মানুষটা প্রাথমিক পর্যায়ে এলাকা থেকে ওষুধ খাইলো, তারপর একটু শহর থেকে খাইলো, তারপর একবার সবচেয়ে বড় মেডিকেল কলেজ হসপিটাল থেকে খাইলো, এই যে কয়েকটা বার ওষুধের পিছে ঘোরাফেরা করলো, এই মানুষটা কি দুনিয়াতে বাঁচতে চায় না মরতে চায়? জোরে কম, জোরে কম, বাঁচতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী বলে এই পুরস্কার কোন মানুষকে দুনিয়াতে দান করা হবে না, এই পুরস্কার কোন মানুষকে দুনিয়াতে দেওয়া হবে না, এই পুরস্কারটা আল্লাহ পাক জান্নাতের ভিতরে রিজার্ভ রাখছে, একবার তার জান্নাতে ঢুকাইবে আর জীবনে কোনোদিন জান্নাতের ভিতরে তার মৃত্যু হবে না। এবার আসেন মুসলমান, তৃতীয় নাম্বার পয়েন্ট, এ মুসলমান আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী বলেন তৃতীয় নাম্বার পয়েন্ট জান্নাতের আয়তন কতটুকু। এর মুসলমান এই যে আজকে প্যান্ডেলটা বানাইস, এই প্যান্ডেলটার একটা দুর্গার প্রস্থ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ধরেন আমার এই পিছন থেকে নিয়ে একেবারে যতক্ষণ পর্যন্ত প্যান্ডেল দেখা যায় সামনে, এই যে এত দৌড় এত এরকম ভাবে দিয়া বানাইছে, এটার ভিতরে একটা আয়তন আছে না নাই? জোরে কম। আমাদের ডান দিক থেকে বাম দিক পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাতটা ঈমানওয়ালার জন্য বানাইলো, যেই জান্নাতটা মুমিনের জন্য বানাইলো, এই জান্নাতের আয়তন কতটুকু, এই জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কতটুকু, এ সম্পর্কে আল্লাহর কোরআন সূরাতুল হাদিদ, এই ভালো করে শুনেন, এ সম্পর্কে আল্লাহর কোরআন সূরাতুল হাদিদ 21 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাঈ ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আরদুহা কাআরদিস সামাঈ ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন আমি যে আসমানটা বানাইছি, আমি যে জমিনটা বানাইছি, এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের ভিতরে লেখেন বিজ্ঞানীরা, কেউ কেউ বলেছেন এই জমিন থেকে আকাশ পর্যন্ত 16 কোটি 30 লক্ষ মাইল জায়গা, আবার কেউ কেউ বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল জায়গা, যতটুকু ফাঁকা জায়গায় হোক না কেন জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে, আল্লাহর এক একটা জান্নাতের আয়তন হলো তার মতো ফাঁকা। হয় নাই আরো জোরে আল্লাহ। একটা জান্নাত যদি আল্লাহ পাক এত বড় বানায় তাহলে আল্লাহ পাক একটা জান্নাত বানাইছে, বলেন তো এক একটা জান্নাত আল্লাহ পাক কত বড় বড় করে তৈরি করছে।
এবার আসেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক বলেন সাবিকু ইলা মাগফিরাতিন মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ। এর মুসলমান আয়াতের অংশের ভিতরে তিনটা সনদ দিলেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি রবের ক্ষমার দিকে আস। দুই নম্বরে আল্লাহ বলেন আমি যে জান্নাত তোমাদের জন্য বানাইলাম, আমি যে জান্নাতটা তোমাদের জন্য সাজাইলাম, এ বান্দা ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা লাগাও। তিন নাম্বার আল্লাহ বলেন আর দুহা কারদি সামাই ওয়াল আর, এই জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে আমি আল্লাহর বানানো এক একটা জান্নাতের আয়তন হলো তার মতো ফাঁকা। এবার আসেন এক নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন আসো তোমরা আমি রবের ক্ষমার দিকে আসো। আমার ভাই এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি আমি জানি যে পর্দার অন্তরে আমার অনেক মায়েরা উপস্থিত হয়ে কথাগুলা শুনতেছে। মা গো আমার কথাটা বুঝে থাকলে আপনি মনে মনে প্রশ্নটার উত্তরটা মিলাইবেন, বলেন তো দেখি এখানে এরকম কিছু মানুষ আছে না নাই যেই মানুষটার জীবনে এমন কিছু পাপ তার দ্বারা হয়েছে, যেই মানুষটার জীবনে এমন কিছু গোপন গুনাহ তার দ্বারা হয়েছে, যেই গুনার খবরটা আপনার মায়েরই আপনাকে আমাকে দশটা মাস দশ দিন গর্বের ভিতরে লাগছে, এমন কিছু গুনাহ আমাদের দ্বারা হয়েছে না যেই গুনার খবর আপনার আমার মায় পর্যন্ত জানে না। জোরে কর না কেমিয়া বলেন বলেন বলেন, যেই বাবা আপনাকে আমাকে দুনিয়াতে জন্ম দিয়া বাবা আপনাকে আমাকে দুনিয়ার আলো বাতাসটা দেখাইলেন, এমন কিছু গুনাহ কি আপনার আমার দ্বারা হয়েছে না যেই গুনার খবর সেই বাবাই পর্যন্ত জানে না। জোরে কর জোরে কর। এমন কি বৃদ্ধ বাবা আমার কথাটা বুঝে থাকলে জবাবটা মিলাইতে থাকেন, এমন কিছু মানুষ আছে যেই মানুষটা বিবাহ করছে এরকম আজ থেকে চল্লিশ বছর আগে, পঞ্চাশ বছর আগে, ষাট বছর আগে, সত্তর বছর আগে, আশি বছর আগে একটা বিবির সাথে একটা বিছানার ভিতরে শুয়া একটা বালিশের ভিতরে ঘুমায়া এরকম ভাবে চল্লিশ বছর, ষাট বছর, আশি বছর কাটাইয়া দিছে, এমন কিছু গুণা আমাদের কলবের ভিতরে আছে না, এমন কিছু গুণা আপনার আমার দিলের ভিতরে আছে না যেই গুণার খবর ওই বিবি পর্যন্ত জানে না। কথা কয় না কথা কয় না। আচ্ছা বলেন তো দুনিয়ার জমিনের ভিতরে যদি আমার মায় আমার গুনার খবর না জানে, যদি আমার বাবা আমার গুনার খবর না জানে, যদি আমার ভাই না জানে, যদি আমার বোন না জানে, যদি আমার বিবি না জানে, যদি আমার সন্তান না জানে, যদি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না জানে, যে ইমামের পিছনে নামাজ পড়লাম ওই ইমাম জানে না, ওই মুয়াজ্জিন জানে না, মসজিদের খাজেন জানে না, কিন্তু ওই গুনার খবর জানে কে? আরো জোরে আরো জোরে কে? আল্লাহ। কারণ তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই একটা ছোট্ট আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়া উনি লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল হালত জানে। আমার ভাই পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম তিন নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার দ্বিতীয় একটা আয়াত আছে, যে আয়াতটাকে আপনি আমি আয়াতুল কুরসি হিসাবে জানি, এরকম একটা আয়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আয়াতুল কুরসির শুরুর অংশে দুইটা শব্দ, এক নাম্বার শব্দ হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, যারা কোন হাইয়ুল কাইয়ুম, এই কাইয়ুমের ব্যাখ্যা লিখতে গিয়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লিখেন আহওয়ালে নাজির ওয়া আমালে হাজির, বান্দার সকল হালত যিনি দেখাশোনা করেন, বান্দার সকল আমলে যিনি যত আম সকল আমলে যিনি উপস্থিত থাকেন, তিনি হচ্ছে আপনার আমার রব, তিনি হচ্ছে আপনার আমার মালিক আল্লাহ। কারণ দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সমস্ত মানুষের জবানকে ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সমস্ত মানুষের হাত ফাঁকি দেওয়া যাবে, দুনিয়ার সমস্ত মানুষের কান ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাবে? জোরে কর। আমরা একেবারে ছোটবেলায় একটা কিতাব পড়ছি তাইসির জামাতের ভিতরে, যে কিতাবটার নাম হলো তালিমুল ইসলাম। এই তালিমুল ইসলাম কিতাবের ভিতরে ছোট্ট একটা কথা আছে, কথা হচ্ছে ওই কিতাবওয়ালা লিখতেছেন যে আল্লাহ পাক কেমন কাইয়ুম আর কেমন ক্ষমতাওয়ালা, তিনি কত বড় রব আল্লাহ, যে বলেন যে অন্ধকার রাতে যদি সাতবাগ জমিনের নিচে দিয়াও যদি একটা ছোট্ট পিপিলিকা, কালো একটা পিপিলিকা যদি অন্ধকার রাতের বেলা যদি হাতে, কিতাবের ভিতরে লেখেন আল্লাহ পাক এত বড় ক্ষমতাওয়ালা মালিক, এত বড় ক্ষমতাওয়ালা আল্লাহ, আল্লাহ পাক তার আরশে আজিম থেকে বৈশা বৈশা ওই অন্ধকার রাতের কালো পিপিলিকার পায়ের নাড়াচাড়াটা আল্লাহ তাআলা তার কুদরতি চক্ষু দিয়া দেখে, এবং ওই পিপিলিকার পায়ের নাড়াচাড়াটা আল্লাহ তাআলা তার কুদরতি কান দিয়া শুনে, তিনি হচ্ছে আল্লাহ।
এই জন্য আমার ভাই, এমন কিছু গোপনের গুণা আপনার আমার ভিতর আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার ভাই, এখান থেকে আরেকটা কথা আমি আপনাদেরকে বুঝাই, তা হচ্ছে গোপনের গুনার জন্য আল্লাহর কাছে গোপনে গোপনে ক্ষমা চেতে হবে। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে কেউ নাই যে বলতে পারবে, হুজুর আমার জীবনে 30 বছর 40 বছর অতিক্রম করছি, আমার জীবনে কোনো গুনার কাজ আমার দ্বারা হয় নাই, আমার হাত পবিত্র, আমার জবান পবিত্র, আমার চক্ষু পবিত্র, কান পবিত্র, আমার পা পবিত্র, আমার বডি পবিত্র, আমার লজ্জা স্থান পবিত্র, এমন কোন মানুষ আসেনি? জোরে কোন আসেনি? এই জন্য ভাই, সব ফাঁকি দেওয়া যাবে কিন্তু আল্লাহর ফাঁকি দেওয়া যাবে না, কথা কয় না? এই জন্য এক নাম্বার আল্লাহ পাক বললেন, আসো তোমরা আমি রবের ক্ষমার দিকে আসো। ভাই, যে গুনাহ আমাদের দ্বারা হয়েছে, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমাদের সকলকে ওয়াদাবদ্ধ হতে হবে, এখান থেকে আপনাকে আমাকে একটা কমিটমেন্ট করতে হবে যে আল্লাহ আমার জীবনে যত গুনাহ হয়েছে এই তাফসীর মাহফিলে বসলাম, এখানে বৈশা উম্মতের আলেমদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুই না, আজকে এখানে তওবা করলাম, আল্লাহর কসম করে বলি, যদি তওবা করে চোখের পানি ছাইরা যদি কান্না করতে পারেন, আপনার চোখের পানি যদি নাকের ডগায় আসতে দেরি হবে, আল্লাহ পাক জিন্দেগির সব মামলাগুলা আপনার আমার মাফ করতে একটা মুহূর্ত দেরি করবে না, কারণ তিনি হচ্ছে দয়ালু আপনার আমার আল্লাহ। এবার আসেন দুই নাম্বার, আল্লাহ পাক বললেন, আসো আমি যে জান্নাত বানাইছি ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা লাগাও। এবার আমার ভাই, আমার একটা কথার জবাব দেন তো, আজকে দুনিয়ার মানুষ জান্নাতের প্রতিযোগিতা করতেছে না দুনিয়ার মানুষ জাহান্নামের প্রতিযোগিতা করতেছে? জোরে কোন জোরে কোন? আমার ভাই, আজকে মানুষের ভিতর প্রতিযোগিতা লাগা গেছে, প্রতিযোগিতা লাগিয়ে গেছে যুবকের ভিতরে, কোন যুবক কে কার আগে বেশি দৌড়ে জাহান্নামে ঢুকতে পারে, প্রতিযোগিতা লাগছে যুবতীর ভিতরে, কোন যুবতী কত বেশি উলঙ্গকোনা, কত বেশি বেহায়াকোনা, কত বেশি টাইট ফিট পোশাক, কত বেশি ছোট ছোট জামা পরা, কে কার আগে দৌড়ে আল্লাহর জাহান্নামে ঢুকতে পারে, এই প্রতিযোগিতা আজকে সমাজের ভিতরে চলতেছে। জোরে কোন জোরে কোন? আমার ভাই, আমাদের এই দেশ যখন ইংরেজরা শাসন করছে, আর যখন ইংরেজরা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে, এই ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের দেশ থেকে বিতাড়িত যখন হয়েছে, আর বিতাড়িত হওয়ার আগে ওই মানুষগুলা আমাদের দেশ থেকে যাওয়ার আগে সবচাইতে বড় মারাত্মক তিনটা ক্ষতি তারা আমাদের করছে, কয়টা? জোরে কোন কয়টা? তিনটা। এক নাম্বার ক্ষতি, এক নাম্বার ক্ষতি হচ্ছে তারা আমাদের দেশের যে শিক্ষার যে একটা সিলেবাস আছে, এই শিক্ষার সিলেবাসটাকে তারা তিনটা ভাগে ভাগ করে দিচ্ছে। দুই নাম্বার আর তিন নাম্বার সবচেয়ে বড় মারাত্মক ক্ষতি আমাদের করছে। দুই নাম্বার ক্ষতি হলো তারা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়া, সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দিয়া তারা চিন্তা করে দেখছে যে এদেশের প্রতিটা যুবক হলো ইসলামের ফাউন্ডেশন, কারণ যেই এলাকার যুবক চরিত্রবান হবে, যেই এলাকার যুবক কোরআনওয়ালা হবে, যেই এলাকার যুবক সুন্নতওয়ালা হবে, আল্লাহর কসম ওই এলাকাতে কোনো বেদাত হবে না। জোরে কোন জোরে কোন? কারণ যুবক ঠিক তো সমাজ ঠিক, যুবক ঠিক তো কি ঠিক? সমাজ ঠিক। আর যদি প্রতিটা সমাজের যুবক যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম করে বলি আমাদের এই ভূখণ্ড বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিক খুঁজে পাওয়া যাবে না, কোনো নাস্তিক খুঁজে পাওয়া যাবে না। তারা চিন্তা করে দেখছে যে এদেশের যুবক হচ্ছে ইসলামের মূল ফাউন্ডেশন, যদি এদেশের যুবকের চরিত্র নষ্ট করা যায়, যদি এদেশের যুবকের হাত নষ্ট করা যায়, যদি এদেশের যুবকের কিডনি নষ্ট করা যায়, যদি এদেশের যুবকের এরকম ঈমান নষ্ট করা যায়, তাহলে এই যুবক তো জান্নাতের প্যাসেঞ্জার হবে না, এই যুবকটা জাহান্নামের প্যাসেঞ্জার হবে। এই জন্য তারা সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়া গোপনের গুনাহ হাতের ভিতরে ধরায় দেওয়ার জন্য আজকে সিনেমা নামের প্রতিটা যুবকের হাতে হাতে, প্রতিটা যুবকের হাতে হাতে, প্রতিটা মধ্যবয়স্ক মানুষের হাতে হাতে, প্রতিটা বৃদ্ধ বাবার হাতে হাতে আজকে তারা মোবাইল নামের ধ্বংসাত্মক বস্তু তারা ঢুকাইয়া দিছে। জোরে কোন জোরে কোন? আমার ভাই, এই মোবাইল এমন একটা বস্তু, এই মোবাইল এমন একটা বাক্স, এটার দ্বারা প্রতিটা যুবক যুবতী মধ্যবয়স্ক মানুষ যার দেহের ভিতরে শক্তি আছে, যার দেহের ভিতরে যৌবন আছে, আল্লাহর কসম করে বলি প্রতিটা যুবক এরকম গোপনে গোপনে আজকে মোবাইলের গুনাহ করতেছে। জোরে কোন জোরে কোন? কারণ আজকে দেখেন আমাদের সমাজের দিকে তাকায়া, পেপার পত্রিকা যারা পড়েন খুললেই দেখবেন, ইউটিউবের ভিতরে খুললেই দেখবেন, ফেসবুকের ভিতরে খুললেই দেখবেন, অমুক জায়গার ভিতরে 30, অমুক জায়গার ভিতরে 3 বছরের মেয়ে আজকে ধর্ষিত হচ্ছে, অমুক জায়গার ভিতরে 7 বছরের মেয়ে আজকে ধর্ষিত হচ্ছে, অমুক জায়গার ভিতরে
সন্তানের হাতে পিতা লাঞ্ছিত হচ্ছে, পিতার হাতে এরকম মেয়ে লাঞ্ছিত হচ্ছে, কারণটা কি? কারণটা কি? মিরাইয়া দেখেন পেপার পত্রিকার ভিতরে এরকম অনেক ঘটনা আমরা দেখছি, যেই একমাত্র যেই ঘটনার পাপের মূল কারণ হচ্ছে আজকে স্বামীকে তার স্ত্রী থেকে আলাদা করে দিচ্ছে, স্ত্রীকে তার স্বামী থেকে আলাদা করছে, সন্তানকে তার পিতা মাতা থেকে আলাদা করছে, একমাত্র কারণ খুঁজা দেখা গেছে এই মোবাইল। জোরে কন, জোরে কন। এই মোবাইলের কারণে আজকে আমাদের দেশের শতকরা 95% ফ্যামিলির ভিতরে, শতকরা 95% এরকম পরিবারের ভিতরে আজকে মোবাইলের জন্য অশান্তি বিরাজ করতেছে, অশান্তি। আমার যুবক ভাই ভালো করে শুনেন, দিলের কান লাগা, আপনাদের সাথে জীবনে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভাই আপনার আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না, আপনাকে দুঃখ দেওয়ার জন্য বলি না, আল্লাহর নামের কসম করে বলি যুবক, আমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমাকেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আল্লাহর জান্নাতের মালিক তোমাকেও হতে হবে, আমাকেও হতে হবে। একমাত্র কথাগুলা এইভাবে কঠোর ভাষায় বলার একটাই কারণ, তা হচ্ছে যুবক ভাই গুনাহ সারো, গুনাহ সারো, আর আল্লাহর জাহান্নাম থেকে তুমি বাঁচো, বাঁচো। অনেক পিতা মাতা অনেক সময় আমাদের কাছে আইসা বলে যে হুজুর আমার সন্তানটাকে দামি ফোন কিনা দিছি, আর আমার সন্তানটা সারাটা দিন সারাটা রাত্র হেডফোন লাগায় কি কি যেন শুনে, আর খালি এরকম হাত বা লড়া লড়া তালে তালে নাচে, আছে না নাই? জোরে কম, জোরে কম। আবার অনেক পিতা মাতা আমাদেরকে বলে যে হুজুর আমার সন্তানটা রাতের বেলা হেডফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমায়, এরকম কিছু যুবক যুবতী আছে না নাই? জোরে কন, আছে না নাই? এবার আসেন আপনাদেরকে সহজ আরেকটা গুনার কথা বলি। আমার ভাই আপনাদের এই এলাকার ভিতরে কিছু যুবক যুবতী আছে না, যে যুবক যুবতীরা কলেজ ভার্সিটিতে পড়ে, এমন কিছু আমার ভাই বোন আছে না নাই? জোরে কন। দেখবেন এই সন্তানগুলা যখন কলেজে রওনা হয়ে গেছে, রওনা হওয়ার সময় ধরেন সে একটা গাড়ির ভিতরে উঠছে, কারণ আমরা এগুলা চোখ দিয়ে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। কেন অভ্যস্ত হচ্ছে? অনেক সময় নিজের ব্যক্তিগত গাড়ি দিয়ে মাহফিলে যাই, আবার অনেক সময় লোকালে বাসে চড়ে বিভিন্ন যানবাহনে চড়ে এরকম ভাবে মাহফিলের দিকে রওনা হই, বা নিজের ব্যক্তিগত কাজেও অনেক সময় অনেক দিকে রওনা হই, আমরা এগুলা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কেমন দেখবেন এক শ্রেণীর যুবক যুবতী আছে, দিলের ভিতরে কোরআন না থাকার কারণে, দিলের ভিতরে নবী আলাইহিস সালামের সুন্নত না থাকার কারণে, দিলের ভিতরে জাহান্নামের ভয় না থাকার কারণে এই যুবকটার সাথে তবলিগের সোয়া লাগে নাই, এই যুবকটার সাথে চরমায়ের সোয়া লাগে নাই, এই যুবকটার সাথে উজানির সোয়া লাগে নাই, এই যুবকটার সাথে হক্কানি আল্লাহ ভালা কোনো পীর মাশায়েখের সোয়া লাগে নাই, এই যুবকটার সাথে মসজিদের ইমামের সোয়া লাগে নাই, এই জন্য যুবকটা আজকে গুনার দিকে যাচ্ছে, কথা কন না কে? দেখবেন যুবক ভাই গাড়ির ভিতরে উঠছে, গাড়ির ভিতরে উঠাই দেখবেন ব্যাগের সাইড পকেট থেকে হেডফোনটা বাহির করছে, আর বাহির করে মোবাইলের ভিতরে ঢুকে দেখবেন কানে লাগায় গান শোনা আরম্ভ করছে, আছে না নাই? জোরে কম, জোরে কম। আচ্ছা বলেন তো এই যে যুবক ভাই আপনি গাড়ির ভিতরে উঠলেন, আপনি গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন এমন কোন গ্যারান্টি আসেনি? জোরে কম। এই গাড়ির ভিতরে আপনি আমি উঠলাম, এই গাড়ির থেকে নামার এরকম কোন গ্যারান্টি আপনার আমার আসেনি? জোরে কম। এবার আসেন মুসলমান, এ যুবক ভাই ভালো করে দিলের কানটা লাগায় শোন বাবা, এ পর্দার অন্তরালের মা ভালো করে শোন, এরে আমার যুবতী বোন ভালো করে শোন, এ মা তোমার দুঃখ দেওয়ার জন্য কথাটা বলি নাই, এ যুবক ভাই আমরা কিন্তু এমন অনেক যুবককে দেখছি রে বাবা, যে যুবক সকালবেলা মোটর সাইকেল না বাড়ি থেকে বাইর হয়ে গেছে, বাইরে সকালবেলা বাইর হয়েছে, তার জীবনে কোনোদিন ঘরের ভিতরে ঢুকতে পারে নাই, এমন কিছু যুবক আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? এরে মুসলমান এমন কোন একটা দিন নাই, এমন কোন একটা রাত্র নাই, যেই দিনে মসজিদের মাইক দিয়ে এলান হয় না অমুক ভাইয়ের মৃত্যু, অমুক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন কোন একটা দিন নেই ঢাকা শহরে যুবকের লাশ ট্রাকের নিচে চাপা পড়ে না, এ যুবক ভাই তোর হাতে ধরা বলি, তোর পায়ে ধরা বলি, এরে যুবক ভাই ওই যে কয়েক বছর আগে সাবার ওই যে আশুলিয়ার ভিতরে গার্মেন্টস জয়সা পড়ছিল, ওই গার্মেন্টসের ভিতরে হাজার হাজার যুবক ছিল, ওই গার্মেন্টসের ভিতরে হাজার হাজার যুবতী ছিল, বলেন তো বাবা ওই যুবক যুবতী কখনো জানতো নি এই গার্মেন্টসে ঢুকলে তাদের মৃত্যু হবে? জোরে কন্ত। এরে ভাই একদম লেটেস্ট একটা নতুন একটা খবর, ওই যে কয়েকদিন আগে এই মাসেই তো মনে হয় ওই যে চকবাজার এরকম দেওহাটার ভিতরে, এ যুবক ভাই কত যুবক যুবতী এরকম আগুনে পুড়ে একেবারে কয়লা হয়ে গেল, এ যুবক ওই আগুনের ভিতরে যখন যুবক যুবতী পড়ছে, বাইরে আমি একটা লাইভ দেখছিলাম লাইভ অনুষ্ঠান, ওইটা দেখে আমার কয়েকবার চোখের পানি পড়লো, এ যুবক
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ভিতরে ছোট্ট একটা গঠন দেখলাম, ওই দেহাতার ভিতরে অনেকগুলা ঘটনা কিন্তু ঘটছে রে ভাই, কিন্তু এর ভিতরে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। এ যুবক, এ যুবতী বোন, ভালো করে শোনো। ও হই এরকম ভাবে চকবাজার দেহাতার ভিতরে যখন নাকি আগুন লাগা গেছে, আর যখন নাকি আগুন লাগা গেল, এ মুসলমান নিচের থেকে আগুন গুলা ধাউ ধাউ করিয়া জ্বলতেছে, আর যখন আগুন গুলা জ্বলে তিন তাল অথবা চার তালার ভিতরে একটা মহিলা ছিল রে ভাই, মহিলা, ওই মহিলার একটা মাত্র কন্যা সন্তান, যে সন্তানটার বয়স বেশি হলে চার থেকে পাঁচ বছর হবে। এ যুবক ভালো করে দিলের কানটা লাগায় শোন বাবা, ওই মহিলাটা আর সন্তানটার নাম হলো ফাতেমা। এই মহিলাটা যখন আগুন লেগে গেছে, এ যুবক মহিলা নিজে নিজে চোখে দিয়ে তাকায় তাকায় দেখে তার হাতের ভিতরে আগুন, ওই মহিলা তাকায় দেখে তার কাপড়ে আগুন, ওই মহিলাটা তাকায় দেখে তার পায়ের ভিতরে আগুন, বাইরে নিজের শরীরে আগুন লাগা গেছে, কোনো কিছু করার যোগ্যতা তার নাই। এ যুবক তখন মহিলাটা অনেক কষ্টে জানালাটা ভাঙা ফালাইছে, যে কোনো ভাবে জানালাটা ভাঙা তার সন্তানটাকে একটা হাত দিয়ে ডানার ভিতরে ধরছে, হাত দিয়ে নিচের ভিতরে এরকম ভাবে জানালা দিয়ে বাহির করিয়া মহিলা বারবার বারবার চিৎকার করিয়া বলছে, এ দুনিয়ার মানব কে আছো তোমরা, আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই, কে আছো তোমরা আমাকে বাঁচায়ও না, আমি দুনিয়ার অনেক আনন্দ উল্লাস করলাম, আমি দুনিয়ার অনেক স্বাদ উপভোগ করলাম, এ তোমরা কে আছো, এই যে দেখো আমার সন্তানটা, এটা কিন্তু আমার কলিজাসির একটা ধন, এই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করতে যায় কলস কলস রক্ত কিন্তু আমার গেছে, তোমরা কে আছো আমার, এ তোমরা বাঁচায়ও না, আমার সন্তানটা তোমরা বাঁচাও, এ মুসলমান। শুধু এই মহিলাটা না, এই মহিলাটা না, অনেক যুবক ভাই বার 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 বলছে বাঁচাও, এরকম ভাবে বার 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 তারা বলছে বাঁচাও, বাইরে অনেককে বাঁচানো গেছে, অনেককে বাঁচানো যায় নাই। এটা তো দুনিয়ার আগুন সম্পর্কে বললাম রে ভাই। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে লেখেন, এ মুসলমান, আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে এমন করে বানাইছে, বাইরে ওই আগুনের ভিতরে যখন নাকি মানুষটাকে ফালায়া দিবে, মানুষটা জাহান্নামের ভিতরে ঢুকতে চাইবে না, মানুষটা হাঁটতে চাইবে না, ওই মানুষটা যাইতে চাইবে না। এ যুবক ভাই ভালো করে শোন বাবা, ভালো করে শোন, একবার দুইবার না দশ বার তোর পায়ের ভিতরে হাত রাখা বলে যুবক, আল্লাহ পাকের জাহান্নামে মানুষগুলা এরকম জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না, বাইরে ফেরেশতারা তাদেরকে এরকম ভাবে ফেরেশতারা লাইতাইতে লাইতাইতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মানুষটাকে যখন জাহান্নামের ভিতরে ফালাইবে, এ মুসলমান, আর জাহান্নামে ফালাইলে ওই মানুষগুলা বারবার বারবার তারা কান্না করে আর বলবে বাঁচাও, তারা বলবে বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ তাদেরকে বাঁচাইবে না। কারণটাকে কারণটাকে আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন, জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য যে ফেরেশতাগুলা বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ফেরেশতাগুলাকে তিনটা গুণ দিয়া তাদেরকে বানাইছে। কয়টা গুণ? তিনটা গুণ। আমার ভাই, দুনিয়াতে আগুন লাগছে, মায়ের সামনে যদি ছেলের আগুন লাগে, বলেন তো মা তার জীবনটা দিয়ে হলো ছেলেকে রক্ষা করবে নি? জোরে কান, যার সামনে হোক, আত্মীয় স্বজন যার সামনে হোক, এরকম ভাবে আগুন লেগে গেছে, পানিতে পড়ে গেছে, তাকে বাঁচাইবে? হ্যাঁ, এটাই স্বাভাবিক দুনিয়ার মায়া আর চেরা চরিত্র। আল্লাহ নবী বলে জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য যেই ফেরেশতাগুলাকে আল্লাহ পাক বানাইছে, ওই ফেরেশতাদের তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ হলো ওই ফেরেশতারা চোখে দেখবে না, চোখে ওই ফেরেশতারা থাকবে অন্ধ। তারা কি থাকবে? জোরে কম, অন্ধ। আচ্ছা বলেন তো, যদি কোন অন্ধ মানুষের সামনে কোন মানুষ যদি আগুনে পুড়া যায়, আর যদি আগুনে পুড়া যদি এই মানুষটা যদি হাউমাউ করে কান্না করে, বলেন তো এই মানুষটা চোখে না দেখার কারণে জীবনে আগুনে পতিত মানুষটারে বাঁচাইবো? জোরে কম। দুই নাম্বার গুণ, যেই ফেরেশতাদেরকে জাহান্নামে বানাইছে ওই ফেরেশতাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওই ফেরেশতারা কানে শুনবে না, কানে ওই ফেরেশতারা থাকবে দেন্দা। কি বধি? তারা কানে শুনবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, যখন মানুষগুলাকে জাহান্নামের ফেরেশতারা হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে, জাহান্নামের ফেরেশতারা গুরুত্ব দিয়া তাদেরকে আঘাত করতে থাকবে, তাদেরকে জাহান্নামের আগুনে ফালাইতে থাকবে, আর তারা হাউমাউ করে কান্না করবে, চিৎকার করতে থাকবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওই ফেরেশতারা কানে না শোনার কারণে, আর কান দিয়া না শোনার কারণে তারা চিল্লাইতে থাকবে, কান্না করতে থাকবে, আর কোনোদিন তাদেরকে ওই জাহান্নামের ভিতরে ফেরেশতারা তাদেরকে সাহায্য কোনোদিন করবে। তিন নাম্বার গুণ হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলে ওই ফেরেশতাদের দিলের ভিতরে দয়া আর মায়া বলতে কোনো কিচ্ছু তাদের দিলে থাকবে না।
বলেন তো, যদি দুনিয়াতে কোনো মানুষের দিলে দয়া না থাকে, মায়া না থাকে, বলেন তো তার সামনে যদি কাউরে পিটায় মারে, বলেন তো দয়া মায়া না থাকলে কোনোদিন ওই মানুষটা তার সহযোগিতা করবো নি। এবার আসেন ভাই তিন নম্বর ক্ষতি ইহুদি খ্রিস্টানরা আমাদের কি করলো, এটা বলি আমার আলোচনা ইনশাল্লাহ শেষ দিব। তিন নম্বর ক্ষতি হচ্ছে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, এই নাফরমানের বাচ্চারা সূক্ষ্ম সূক্ষ্ম ব্রেন দিয়া চিন্তা করে দেখছে, সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান দিয়া তারা চিন্তা করে দেখছে যে এদেশের প্রতিটা মহিলারা, এদেশের প্রতিটা মা বোন হচ্ছে আমাদের এদেশের সন্তান জন্ম দেওয়ার কারিগর। কথা কয় না, চিন্তা করে দেখছে এদেশের মহিলার হচ্ছে সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। যদি এদেশের মহিলার ঈমান নষ্ট করা যায়, যদি এদেশের মহিলার কলব নষ্ট করা যায়, যদি এদেশের মহিলার পেট নষ্ট করা যায়, এই মহিলার পেট দিয়া কখনোই ভালো কোনো সন্তান এরকম ভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে না। ওই মহিলার পেট থেকে, ওই মহিলার গর্ভ থেকে এই দুনিয়ার জমিনের ভিতরে অনেক বড় বড় কোরআনের বিরুদ্ধে কথা বলার, রসুলের বিরুদ্ধে কথা বলার মতো নাস্তিক দুনিয়াতে পয়দা হবে, নাস্তিক হবে। এই জন্য তারা সূক্ষ্ম জ্ঞান দিয়া, সূক্ষ্ম ব্রেন দিয়া চিন্তা করে দেখছে যদি মহিলার ঈমান নষ্ট করা যায়। এই চিন্তা করতে করতে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের দেশে আজকে পর্দা নামের এমন এক ফ্যাশনের বোরকা তারা আবিষ্কার করে দিছে, এমন এক ফ্যাশনের বোরকা তারা বাহির করে দিছে যেই বোরকা পরলে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ আবৃত্ত হবে, যেই বোরকা পরলে তাদের শরীরটা ঢাকবে, এমন বোরকা তারা লাগাইতেছে যেই বোরকা লাগানোর কারণে পর্দার বেখেলা ফয়া এখন তাদেরকে আরো বেশি উলঙ্গ এবং বেহায়া দেখা যায়। জোরে কন, জোরে কন। অথচ এটা কি পর্দার কোন তাকসি, এটা কি পর্দার কোন বিধান? আল্লাহ আল্লাহ পাক নামাজ যেরকম ফরজ, নামাজকে যেরকম ফরজ করেছে, ঠিক পর্দাও তেরকম ফরজ। আমার ভাই পর্দা কাহাকে বলে এ সম্পর্কে ছোট্ট একটা ওয়াকে আমি আমার মায়েদের উপদেশমূলক শোনাইব। মা আজকের থেকে তওবা করেন, এমন কোন বোরকা আপনি ব্যবহার করবেন না, এমন কোন বোরকা আপনার গায়ের ভিতরে জড়াবেন না, গায়ের ভিতরে লাগাবেন না যেই বোরকাটা লাগানোর কারণে পর্দার বেখেলা ফয়া আপনাকে আরো বেপর্দা বেশি দেখা যায়, এরকম কোন বোরকা আপনার গায়ে আপনি লাগাবেন না। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনী হবে, সুবহানাল্লাহ, কোন যেই মেয়েটা, যেই মহিলাটা জান্নাতের সমস্ত নারীদের সর্দারনী হবে। হযরত ফাতেমা যখন ইন্তেকালের আগে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতেমা বললেন, স্বামী, হে স্বামী শুনেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে আমাকে রাতের বেলা কয়েকজন সাহাবীদের মাধ্যমে জানাজা দিয়া রাতের বেলায় কাফন দাফন করে আমাকে আপনি কবরস্থ করে দিবেন, সুবহানাল্লাহ। আম্মাদান হযরত আয়েশার কাছে একই কথা বল। এবার হযরত আলী বললেন, এ ফাতেমা, কেন কেন তোমাকে রাতের বেলা জানাজাটা পড়াইব, কারণটা কি? এ মুসলমান বালু করে দিলের কানটা লাগায় শোনেন বাবা। আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা বললেন, এ কারের স্বামী, আমি তো সরওয়ারে দু আলম পয়গম্বর বিশ্ব নবীর মেয়ে, আমার ইন্তেকালের সংবাদটা যখন নাকি দুনিয়ার মানুষের কানের ভিতরে বসবে, এ আমার পানের স্বামী শোনেন, আমার মৃত্যুর সংবাদটা যখন গোটা মদিনাতুল আরবের ভিতরে পৌঁছায়া যাবে, এই গোটা মদিনাতুল আরবের কোন একটা মানুষ দরের ভিতরে থাকবে না, আমার জানাজা পড়ার জন্য এই মদিনার প্রতিটা নারী, আমার জানাজা পড়ার জন্য মদিনার প্রতিটা পুরুষ কিন্তু জানাজার জন্য খাটিয়ার সামনে হাজির হয়ে যাবে। এ আমার স্বামী শুনেন, আমি তো আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, আর আল্লাহ পাক ওই জান্নাতের নারীদের সর্দার নি বানাইলেন, এ পারে স্বামী শুনেন, আমার জীবনে কোনো একটা বেগানা পুরুষ কোনোদিন আমার দেখতে পারে নাই, আমার শরীরটা কেমন তাও দেখতে পারে নাই, আমি কতটুকু লম্বা তাও দেখতে পারে নাই, এ পানের স্বামী শোনেন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে যখন আমাকে গোসলটা দেওয়া হবে, আর গোসলটা দিয়া কাফনটা পরে আমার জানাজার এরকম ভাবে রেডি হয়ে খাটিয়ার ভিতরে শোয়াইয়া যখন নাকি আপনি আমাকে জানাজার ময়দানে হাজির করবেন, এ পানের স্বামী শোনেন, তখন হাজার হাজার মদিনার সাহাবীরা আমার জানাজার শরীর আর সাহাবীরা একে অপরকে বলতে থাকবে, এ সাহাবী ভাই শোনো, এই যে তাকায় দেখো, তাকায় দেখো, আল্লাহ
আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় আ দেখো জানাজার খাতিয়ার ভিতরে হাজির হয়ে গেছে। এ সাহাবী ভাই আল্লাহর নবীর মেয়ে কিন্তু এতটুকু লম্বা ছিল, আল্লাহর নবীর মেয়ে কিন্তু এতটুকু মোটা। জিজ্ঞাসা করে আর আল্লাহর আদালতের ভয়ে আমি আপনাকে বললাম আল্লাহর আদালতে দার হওয়ার ভয়ে আল্লাহর জাহান্নামে এরকম ভাবে ঢুকার ভয়ে আপনাকে আমি বারবার বারবার এই কথাটা বললাম, এমনকি আমার আম্মা হযরত আয়েশাকেও বললাম রাতের বেলা আমার জানাজাটা দিবেন, আর না হয় তো কিয়ামতের আদালতে আল্লাহর সামনে যদি আমাকে জবাবদিহি করতে হয় এই ভয়ে আমি আপনাকে জানাইলাম রাতের বেলা জানাজা দিয়ে আমাকে আপনি কবরস্থ আর দাফন করবে। এর নাম হলো পর্দা। এটার নাম কি? পর্দা। রাতের বেলা জানাজা, একজন মহিলা যে জান্নাতের ওপেন টিকেট পাইছে, ওপেন সার্টিফিকেট পাইছে, সমস্ত নারীদের জান্নাতের রমণীদের সর্দারিনী হবে, এই মেয়েটার ভিতরে মহিলার ভিতরে যদি এরকম এরকম ভয় যদি তার দিলের ভিতরে থাকা তার দিলের ভিতরে থাকে বলেন তো আমাদের মহিলাদের দিলের ভিতরে কেমন ভয় থাকার কথা, কেমন ভয় থাকার। এই জন্য মা আপনার হাতে আপনার পায়ের ভিতরে আমি হাত রেখা বলি মা, বেপর্দার ভিতরে শান্তি নাই, বেপর্দার ভিতরে শান্তি নাই, পর্দার ভিতরে আসেন, নামাজের জিন্দগি বনান, এটার ভিতরে আল্লাহ পাক শান্তি রাখছে, এটার ভিতরে আল্লাহ পাক রহমত রাখছে, এটার ভিতরে আল্লাহ পাক বরকত রাখছে। আল্লাহ কসম করে বলি মা আজকে আপনার সন্তানটা কেন ভালো হয় না, আজকে আপনার সন্তান কেন আপনার কথা শোনে না, কারণটা কি, কারণটা কি জানেন? এই সন্তানটাকে গর্ভের ভিতরে লয়া আপনি কিন্তু এরকম পাখি নাটক দেখছেন, এই সন্তানটাকে গর্ভের ভিতরে লয়ে কিন্তু আপনি জি বাংলা দেখছেন, এটাকে গর্ভে লয়ে কিন্তু আপনি স্টার জলসা দেখছেন, এটাকে গর্ভের ভিতরে নিয়ে কিন্তু আপনি খারাপ খারাপ সিনেমাটা দেখছেন, এই সন্তানকে গর্ভের ভিতরে লয়ে আপনি স্বামী আর শ্বশুর শাশুড়ি অবাধ্য হয়া মার্কেটের ভিতরে হাইটা হাইটা অন্যান্য বেগেনা পুরুষকে আপনার প্যান্ট দেখায়া এই সন্তানটাকে আপনি খারাপ বানায় দুনিয়াতে আনছে। কেন সন্তান ভালো হয় না, সন্তান ভালো হয় না কেন? বেপর্দার জিন্দগি যেই মহিলার এরকম গর্বের ভিতরে অন্য একটা বেগানা পুরুষের কুদৃষ্টি পড়বে আল্লাহ কসম ওই ঘরের সন্তানটা কোনোদিন ভালো সন্তান হয়ে জন্ম নেবে না। এই জন্য মা পর্দাওয়ালা জিন্দগিতে ঢুকেন শান্তি আসবে, পর্দাওয়ালা জিন্দগিতে ঢুকেন ঘরের ভিতরে রহমত আসবে, স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ পালা এমন মায়া আর এমন মহাব্বত ঢুকায় দিবে আপনার ঘরটাই যেন ছোটখাটো একটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। এই জন্য আমার ভাই আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলা শুনলাম আর যে আলোচনাগুলা করলাম, আমার ভাই আপনারা হয়তো এলান শুনেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি জাকির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর হয়তো বলছেন আমি অনেক দুঃখিত ভাই, এখানে একটা অনেক বড় একটা ভুল কাজ করছে আমার শোনার ভিতরে এবং আমার মোবাইলের প্রবলেমের কারণে এখানে আরেকটা ডেট ঢুকে গেছে, এই জন্য ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি অল্প সময়ের জন্য আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল। যাই হোক ভাই এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা মোটামুটি আলোচনা করলাম, আর বাকি আরো তিনটা পয়েন্ট রয়ে গেছে। আমি যে হাদিস তিলাওয়াত করেছি এই হাদিসের ভিতরে ছয়টা এরকম জিনিস আছে নবী বলেন এই ছয়টা জিনিস এই মানুষটা হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, আমি রসুল তাকে আল্লাহর বানানো জান্নাতের গ্যারান্টি দিবে। আরেকটা হাদিসের ভিতরে আল্লাহ নবী তিনটা গুনার কথা বলছে, এই তিনটা গুনা যার দিলের ভিতরে থাকবে ওই মানুষটার জন্য আল্লাহর বানানো জান্নাতটা হারাম ঘোষণা হয়ে যাবে। ভাই যদি আবার কখনো সাক্ষাৎ হয় দেখা হয় তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আপনাদেরকে আলোচনাটা শোনানোর একটা ইরাদা করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ আপনাদের সকলকে হায়াত বৃদ্ধি করে দেন, আল্লাহ সকলের আমলে বরকত দান করুন, যা কিছু শুনছি বলছি আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।